আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনেক ভাইয়ারা রিকোয়েস্ট করেছিলেন যে ওয়াইফাই নেটওয়ার্ক কি অ্যাক্সেস নেওয়া সম্ভব কি না, তো আজকে আমি এডুকেশন পারপাস হিসাবে আমি আমার নিজের ওয়াইফাই রাউটারকে হ্যাক করে দেখাবো বা অ্যাক্সেস করে দেখাবো। তো আর একটা কথা বলে নেই যে আমি কিন্তু এখন এখানে ফুল ভিডিওটা দেখাবো না, জাস্ট এটা যে করা সম্ভব বা কীভাবে করা হয় জাস্ট সামান্য একটা ডেমোই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে দেই, ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি এর কাজের জন্য যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবারও বলে দিচ্ছি। আর লাস্ট একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো প্রকার ইললিগাল হ্যাকিং বা ইললিগাল জিনিস কিন্তু আমার চ্যানেল বা আমি সাপোর্ট করি না। তো আপনারা যদি এগুলোর দেখার পর ইললিগাল কোনো কাজ করেন তাহলে এটার জন্য অবশ্যই আপনি দায়ী থাকবেন। তো নর্মাল একটা ডেমো আজকে আপনাদেরকে দেখাই যে কীভাবে ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকাররা হ্যাক করে থাকে। তো সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি আমার ওয়াইফাইয়ে। ওয়াইফাই যাওয়ার পরে দেখতে পারতেছেন আমার ওয়াইফাইটা সেভ হয়ে আছে। তো এখন আমি এটা ফরগেট করে দিচ্ছি। ফরগেট করার পর আমার ফোনটা রুট করা, ঠিক আছে? আপনাদের কিন্তু ফ্রেন্ডস রুট থাকতে হবে, রুট ছাড়া আপনারা এই কাজটা করতে পারবেন না। তো রুট যদি থাকে তাহলেই আপনারা শুধুমাত্র এই কাজটা করতে পারবেন। তো এখন আমরা কি করব, এখন আমরা সুন্দর মতন আমাদের টারমাক্স একটা অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো সর্বপ্রথমে আমি টারমাক্সে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে দেখেন আমার এখানে কমান্ড সেট করা আছে। তো ওয়াইফাই নেটওয়ার্কটা অফ করে নিচ্ছি, তারপরে আমি কমান্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতেই পারবেন, এই দেখেন আমার চ্যানেলের নাম, যেহেতু ওই যে ফাহিম ইসলাম দেখতে পারতেছেন, এটা আমার নিজের ওয়াইফাই। সো এই ওয়াইফাইটার অ্যাক্সেস আমি নিয়ে দেখাচ্ছি। দেখেন এখন আমি যদি কয়েক সেকেন্ডের মধ্যে এটার পাসওয়ার্ড পেয়ে যাব। তো আমি ধরেন টুতে টিপ দিলাম কারণ আমি এই দুই নাম্বারটার পাসওয়ার্ড জানতে চাচ্ছি, এই যে ফাইভ জি যেটা সেটা। তো টুতে টিপ দেওয়ার পরে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কাছে কিন্তু পাসওয়ার্ডটা চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আপনারা অনেক 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 বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নতুন নতুন আরও অনেক টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করা শুরু করব। তো এখানে দেখতে পারতেছেন আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে চলে আসছে, WPS পিন চলে আসছে, সব চলে আসছে। আপনাদের বিশ্বাস না হলে আমি সেম পাসওয়ার্ডটা এখানে কপি করব। কপি করে আমি আমার ওয়াইফাই চলে যাব। চলে যেয়ে এই দেখেন ফাহিম ইসলাম 5G-তে এই দেখেন পেস্ট করে দিলাম। এই সেম পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমি কানেক্টে ক্লিক করি তো বন্ধুরা দেখতে পারবেন যে ওয়াইফাইটি কিন্তু সাথে সাথে কানেক্টেড হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তো এ থেকে সিকিউর হওয়ার উপায়টা কী। এ থেকে সিকিউর হওয়ার উপায়টা হচ্ছে বন্ধুরা, আমরা যখন আমাদের রাউটার সেট আপ করি তখন আমাদের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা কিন্তু আমাদের কাছে থাকে। আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস থেকে WPS যে বাটনটা আছে, তো ওই বাটনটা যদি আমরা অফ করে দেই তাহলে কিন্তু আর কখনও কেউ আমাদের রাউটারে অ্যাক্সেস নিতে পারবে না। পারলেও সেটা আরও অন্যান্য ওয়েতে পারবে। তো যাই হোক, আপাতত আপনি এভাবে করে আপনার রাউটারটাকে সিকিউর করতে পারবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা এরকম নতুন নতুন ভিডিও আরও অনেক পাবেন। আর সাইবার সিকিউরিটি যদি আপনাদের শিখতে মন চায় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আপনাদেরকে তাহলে আমি প্রাইভেট একটা গ্রুপে আপনাদেরকে ঢুকিয়ে দেবো। তখন হইতেছে এটা সামান্য কিছু ফি দিয়ে আপনারা ঢুকতে পারবেন। সেখানে আমি আমার যত নলেজ আছে সাইবার সিকিউরিটি সম্পর্কে আমি সব ভিডিও আকারে সেখানে পাবলিশ করব। যারা যারা পেইড মেম্বার্স থাকবেন তারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন এবং টুলস পেয়ে যাবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবেন, জানি আপনাদের বন্ধুরাও অনেক উপকৃত হয় ভিডিওটা দেখে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট পরবর্তীতে আমি কী ভিডিও করলে আপনাদের জন্য ভালো হয় বা কী নিয়ে ভিডিও করলে আপনাদের জন্য বেটার হবে, তো সেটা নিয়ে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমি যদি ভিডিও মেক করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে, কারণ আমার জানতে হবে যে আমার সাবস্ক্রাইবাররা আমার থেকে কী ধরনের ভিডিও আশা করছে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।